আর আলহামদুলিল্লাহ আরেকটা সুন্দর মিল আমি লক্ষ্য করলাম, এই বছর রমাদানুল মুবারক শুরু হলো জুমাবারে, মধ্য রমজান 15 রমজানটা পড়লো জুমাবারে, আবার শেষ রমজানটা পড়ছেও জুমাবারে। শুরু হলো জুমাবার দিয়ে মধ্যখানেও জুমাবার পেলাম, শেষটাও জুমাবার পেলাম, আলহামদুলিল্লাহ বলবেন না? শুরু মধ্যখান শেষ সবটাই বরকতপূর্ণ, সপ্তাহের সবচেয়ে বরকতপূর্ণ দিনটাই আমরা পেলাম। আজ জুমাতুল বিদা, জুমাতুল বিদা মানে জুমাই বিদায় হচ্ছে এমন না, জুমাতুল বিদা মানে হচ্ছে রমাদানের শেষ জুমা, সেই শেষ জুমাতে আমরা আজকে উপনীত হয়েছি। প্রথমে আমরা আজকে যে বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো সেটা হচ্ছে ঈদের আগের রিসেন্টলি যে আমল, সে আমল প্রসঙ্গে, সেটি হচ্ছে সাদাকাতুল ফিতর, বাংলায় যেটাকে আমরা বলি ফেতরাহ। কি বলি? ফেতরাহ। হাদিসের ভাষায় এসেছে সাদাকাতুল ফিতর অথবা জাকাতুল ফিতর, এ দুটি বর্ণনা, দুটি শব্দ হাদিসে আপনারা পাবেন। তো ফিতরা কি আপনারা আদায় করেছেন? হ্যাঁ, যারা বাকি আছেন তারা কখন আদায় করবেন? ঈদের নামাজের আগে। আচ্ছা, সুনানে আবু দাউদ 1609 নম্বর হাদিস, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কল ফরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতর তুহরাতাল লিসসাঈম মিনাল লাগবি ওয়ার রাফাস ওয়া তুমাতাল লিল মাসাকিন। এই যে আপনারা আলহামদুলিল্লাহ অধিকাংশ ফিতরা আদায় করেছেন, যারা বাকি আছেন তারা আগামীকাল ঈদের সালাতের পূর্বে আদায় করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। এই ফিতরা আমরা কেন আদায় করি, ফিতরা আদায়ের মাঝে উপকারিতা কী আছে, সেগুলো হাদিস থেকে জানার দরকার আছে না নাই? ফিতরা কেন আমরা আদায় করব, কেন আপনাকে ফিতরা দিতে হবে, কেন আমাকে ফিতরা দিতে হবে, বিশ্বনবী হাদিসে তার দুটো কারণ বলেছেন। কয়টা কারণ? নাম্বার ওয়ান, তুহরাতাল লিসসাঈম মিনাল লাগওয়ি ওয়ার রাফাস, অর্থাৎ ফিতরা আদায় এজন্য করতে হবে, এই যে রমজানের রোজা আমরা রাখলাম, রাখতে রাত্রে আসতে আজকে প্রায় শেষ পর্যায়ে আমরা চলে আসলাম, এই একটা মাস রমজানের রোজা রাখতে গিয়ে অনেক সময় অজান্তেই মুখ ফসকে একটা মিথ্যা কথা বের হয়ে গেছে, এমন মানুষ নাই আমাদের মাঝে? অজান্তে বের হয়েছে নাকি জেনে শুনেই? আচ্ছা, মাশাআল্লাহ, বড় আল্লাহর ওলি আমরা, জেনে শুনেই বের হয়, অজান্তে খুব একটা বের হয় না, বরং অজান্তে মাঝে মাঝে সত্য কথা বের হয়ে যায়। আচ্ছা, এরপরে চার পাঁচজন এক জায়গায় যখন বসি, তৃতীয় জনের নামে গীবত সেখানে হয় না? হয়। গীবত করা কি হালাল না হারাম? হারাম। মিথ্যা বলা হারাম, গীবত করা হারাম। বিভিন্নভাবে এই যে রাস্তাঘাটে চলাফেরা করি, দেখবেন অনেক রোজাদার এত প্রচণ্ড গরম পড়ে এর উপরে পেটে ক্ষুধা, সে যে রোজাদার একটা সময় ভুলিয়ে যায়, কষ্টের ঠেলায় কর্মচারীদের সাথে খারাপ ব্যবহার করা শুরু করে, গালিগালাজ করা শুরু করে, আছে না নাই? এই যে আমাদের মুখ থেকে অযাচিত কিছু শব্দ বের হয়ে যায়, কিছু মিথ্যা বের হয়ে যায়, গীবত শেকায়েত চলে আসে, এটা তো আমাদের রোজাকে হালকা করে দেয়, আমাদের রোজা গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে কমিয়ে দেয়। আল্লাহর হাবিব বলেন তুহরাতাল লিসসাঈম মিনাল লাগবি ওয়ার রাফাথ, কেউ যদি ফিতরা দেয়, ফিতরা পানি যেমন, ফিল্টার যেমন পানিকে রিসাইকেল করে, ফিল্টারিং করে, পরিশুদ্ধ করে দেয়, এই ফিতরা ফিল্টার হিসাবে আপনার রোজাকে পরিশুদ্ধ করে আল্লাহর কাছে উপস্থিত করে দেয়। এখন আপনি বলেন ফিতরা দেয়া কি আপনার উপরে প্রয়োজন না, নাকি আপনার এতটুকু বিশ্বাস আছে পুরা রমজানে একটা অন্যায়ও আমি করি নাই, একটা মিথ্যাও বলি নাই, এরকমের বিশ্বাস আছে আপনার উপরে?
আমার তো নাই ভাই, আমার তো নাই, আমি তো অনেক গুনাহ করেছি, সবাই তো গুনাহগার। এজন্য আমাদের রোজাকে ফিল্টার করার জন্য ফিতরা আদায়ের দরকার আছে না নাই? আছে। দুই নম্বর কারণ, তোমাতাল লিল মাসাকিন, গরিব অসহায় মানুষ যারা। ইসলাম তো এত চমৎকার ধর্ম, সবার দিক বিবেচনা করে ফতোয়া দেয়। আল্লাহর হাবিব বলেন ঈদের দিন খুশির দিন, ধনী খাবে গরিব না খেয়ে, ঈদের দিনও ভিক্ষা করবে মানুষের দ্বারে দ্বারে হাত পাবে, এটা রাসূল পছন্দ করেন নাই। এজন্য আল্লাহর হাবিব বললেন তুমি ফিতরাটা ঈদের জাস্ট কয়েকদিন আগে দিয়ে দাও, যেন ওই গরিব মানুষটাও ঈদের বাজারটা টান ঘরে থাকে, অন্তত ঈদের দিন কারো কাছে গিয়ে হাত পাততে না হয়, ঈদের খাবারটা তার কাছে পৌঁছে দেওয়ার জন্য সার্বজনীনভাবে ঈদকে সবার মাঝে প্রচার করে দেওয়ার জন্য আল্লাহর হাবিব ফিতরা দিতে আমাদেরকে আদেশ করেছেন। কি করেছেন? এখন রাসূলের আদেশ মানার প্রয়োজন আছে না নাই? আচ্ছা, এখন কখন এটা আদায় করবেন আল্লাহর হাবিব? সেটাও একই হাদিসে বলছেন, মান আদাহা কবলা সলাহ ফাহিয়া যাকাতুম মাকবুলাহ, ঈদগাহে যাওয়ার পূর্বে এই ফিতরা আদায় করতে হবে। ঈদগাহে যাওয়ার পূর্বে যে আদায় করতে পারবে তার ফিতরা তা গ্রহণযোগ্য হবে। ওয়ামান আদাহা বাদাস সলাহ ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকা, ঈদগাহে যাওয়ার আগে কেউ যদি আদায় করতে না পারে ফিতরা, ফিতরা কিন্তু মাফ নাই, তাহলে ঈদগাহ থেকে বাড়ি যাওয়ার পরেও দিতে হবে, কিন্তু তখন সেটা আর ফিতরা বলে গণ্য হবে না, তখন সেটা নর্মাল সদকা হবে। এজন্য এখনো পর্যন্ত যারা ফিতরা আদায় করেন নাই তারা সিদ্ধান্ত নেন, আপনারা কি ঈদগাহে যাওয়ার আসার আগে দেবেন না ঈদগাহ থেকে যাওয়ার পরে দেবেন? ঈদগাহে আসার আগে, তার মানে সময় কি হাতে অনেক বেশি আছে? যারা দেন নাই সময় কিন্তু খুব কম, আপনি রিস্ক জোনে চলে আসছেন, দ্রুত আজকে রাত্রের মধ্যে ফিতরা আদায় করে ফেলেন। কারণ আপনি চিন্তা করবেন আমি সকালে ঈদগাহে আসার আগে দিব, আরে ভাই দেওয়ার সুযোগ আছে, কিন্তু আপনার কি বিবেক নাই? আপনি যদি ঈদগাহে আসার আধা ঘন্টা আগে কারো বাসায় 1 কেজি চাল 1 কেজি ডাল কিনে দেন, ওই বেডি রান্না করবে কখন আর ছেলেদেরকে খাওয়াবেনি কখন? অন্তত একটা দিন আগে তো দেওয়া উচিত, একটা দিন আগে দিলে যেন সে পরের দিন ঈদে কারো কাছে হাত পাততে না হয়, নয়তো সে তো চিন্তিত থাকবে আহারে আমার সন্তানরা না খেয়ে আছে। এজন্য ফিতরা আদায় করবেন তো ইনশাআল্লাহ। এখন এই সাদাকাতুল ফিতর কে কে দিবেন, কাদের উপরে দেয়া আবশ্যক সেটা জেনে নেই। আল্লাহর হাবিব হাদিসের মাঝে বললেন ফরজ যাকাতুল ফিতরি মিন রমাদান আলা কুল্লি নাফসিন মিনাল মুসলিমিন হুররিন আও আবদিন আও রাজুলিন আও ইমরাতিন আও সাগীরিন আও কাবীরিন। আল্লাহর হাবিব বললেন মুসলিম ব্যক্তি, পুরুষ কিংবা মহিলা, স্বাধীন কিংবা গোলাম, মালিক কিংবা মনিব, বড় কিংবা ছোট, সকলকেই ফিতরা দিতে হবে। এখন কথা হচ্ছে আপনার বাচ্চা ছোট, 5 বছর বয়স, তার কি সম্পদ আছে ফিতরা দেওয়ার মতো? সে দিবে কিভাবে? আর রাসূল তো বললেন যে হুররিন আও আবদিন, মালিক অথবা গোলাম, আপনার বাসার চাকর, সে তো গরিব, সে ফিতরা দিবে কিভাবে? আল্লাহর হামিম বলেন ওয়ান কুল্লি মান লাহু উইলায়াতুন আলাইহি, অর্থাৎ যার ভরণ পোষণের দায়িত্ব যার উপরে তার ফিতরাটাও সে আদায় করবে। ক্লিয়ার হয়েছেন? সাপোজ আপনার 2-3টা ছোট ছোট বাচ্চা আছে, 8-10 বছর 5-7 বছর, এই বাচ্চাদের ভরণ পোষণের দায়িত্ব আপনার উপরে, তাদের আপনি খাওয়াচ্ছেন পড়াচ্ছেন, তারা ফিতরা দেওয়ার মতো সম্পদ তাদের নাই, কিন্তু আপনার উপরে যেহেতু তাদের ভরণ পোষণের দায়িত্ব, তাদের ফিতরাটা আপনি আদায় করবেন। আবার আপনি বড় ভাই, আপনার দায়িত্বে আছে আপনার ছোট ভাই, সে আপনার দায়িত্ব থেকে পড়াশোনা করছে, আপনার বাসায় থেকে খাওয়া দাওয়া করছে, ছোট ভাইয়ের টাকা পয়সা নাই, কিন্তু যেহেতু তার ভরণ পোষণের দায়িত্ব আপনার উপরে, এজন্য তার ফিতরাটা আপনি আদায় করবেন। বুঝতে পেরেছেন কথা? ক্লিয়ার হয়েছেন এতটুকু? আচ্ছা, এবার সামনে আসি আমরা। ফিতরা এবছর ইসলামিক ফাউন্ডেশন থেকে সর্বনিম্ন কত ধরা হয়েছে? 115 টাকা, 115 টাকা করে দিয়েছেন তো সবাই ইনশাআল্লাহ, বেশি তো দেন নাই আবার।
বেশি দিলে কিন্তু গোনা হয়ে যাবে ধারণ, বেশি দিয়েছেন আপনি তো সবসময় বেশি দিবেন। দেখেন ইসলামিক ফাউন্ডেশন থেকে কিন্তু মিনিমাম ম্যাক্সিমাম দুইটা ডিজিটই বলে দেয়, মিনিমামটা ছিল 115, ম্যাক্সিমামটা কত ছিল হয় নাই 2640 টাকার মতো ছিল। 115, এটা সবাই জানি, ওই 2640 এটা না মানে ম্যাক্সিমামটা ওটা তাকানোই দরকার নাই, মানে বড় ডিজিট যেটা ওটা আমার জানারই দরকার নাই, দেয়া তো পরের কথা, আমরা তো খুব সুযোগ সন্ধানী, কিন্তু এটা তো উচিত না। রাসূলের হাদিস কি বলে দেখেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সহিহুল বুখারী 1506 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেন, কুন্না নুখরিজু যাকাতাল ফিতর সাআম মিন তাআম আও সাআম মিন শাঈর আও সাআম মিন তামার আও সাআম মিন ইকতিন আও সাআম মিন যাবীব। পাঁচটি খাদ্যের কথা এখানে আল্লাহর হাবিব বললেন। সাহাবায়ে কেরাম বলেন, আমরা ফিতরা বের করতাম, নুখরিজু যাকাতাল ফিতর, ফিতরা বের করতাম, বের করতাম মানে ফিতরার সম্পদ আমরা আলাদা করতাম, কিভাবে কি কি দিয়ে ফিতরা দিতাম, এক নাম্বার হচ্ছে তাআম খাদ্যদ্রব্য দিয়ে, কি দিয়ে কথা বলেন বুঝবেন কি দিয়ে, এখন রাসূল শুধু খাদ্যদ্রব্য বলে দিয়েছেন, কোন ধরনের খাদ্যদ্রব্য এটা কিন্তু বলেন নাই। রাসূল যদি বলতেন যে পোলাও দিয়ে বিরিয়ানি দিয়ে তাহলে তো বিপদ হয়ে যেত, কারণ বাংলাদেশের মানুষের টেস্ট বাট খাদ্য একরকম, আফ্রিকার মানুষের মূল খাদ্য আরেক রকম, আমেরিকার মানুষের মূল খাদ্য আরেক রকম। পাঁচটি বিষয়ের প্রথমেই আল্লাহর হাবিব খাদ্যর কথা বললেন তাআম, কারণ এক এক দেশের মানুষের খাদ্য এক এক রকম। বাংলাদেশের মানুষ সাধারণত তাদের খাদ্য চাউল, মূল খাদ্য চাউল দিয়ে ফিতরা আদায় করে, যারা খাদ্য দিয়ে দেয়। এখন আমেরিকায় যদি আপনি চাউল দিয়ে ফিতরা দেন তাহলে আমেরিকানদের জন্য এটা কষ্টকর হয়ে যাবে, কারণ তারা আপনার আমার মতো ভাত খায় না। চাউল দিয়ে যদি আপনি সৌদি আরবে দেন, সৌদি আরবের অরিজিনাল যারা তাদের জন্য কষ্টকর হয়ে যাবে, তারা আপনার আমার মতো এত ভাত খায় না। তো প্রথমেই রাসূল বললেন তাআম খাদ্যদ্রব্য দিয়ে, এটা অঞ্চলভেদে যার যেটা মূল খাদ্য সে ওটা দিয়ে ফিতরা আদায় করবে। দুই নম্বরে রাসূল বললেন আও সাআম মিন শাঈর, অথবা এক সা পরিমাণ জব, গমেরই একটা শ্রেণী জব। তিন নম্বরে রাসূল বললেন আও সাআম মিন তামার, এক সা পরিমাণ খেজুর। চার নম্বরে বললেন সাআম মিন ইকতিন, এক সা পরিমাণ পনির। পাঁচ নম্বরে বললেন সাআম মিন যাবীব, এক সা পরিমাণ কিসমিস। এখানে কয়টা পেলাম, প্রথম খাদ্য, পরে জব, পরে পেলাম হচ্ছে আমরা হ্যাঁ খেজুর, পরে পেলাম পনির, পরে পেলাম কিসমিস। এখন বলেন জব, খেজুর, পনির, কিসমিস, খাদ্যটাকে আলাদা করেন, খাদ্য তো সবই খাদ্য। এখন জব, পনির, খেজুর, কিসমিস, এই চারটা জিনিসের দাম সমান নাকি কম বেশ? কম বেশ না কম বেশ? এখন আমি মধ্যবিত্ত মানুষ, আমি যদি 115 টাকা ধরে বসে থাকি এটা অনুচিত হবে, বরং আমাকে খেজুরের মূল্যের দিকে তাকাতে হবে। আমি তো গরিব না, আমি যেহেতু মধ্যবিত্ত তো আমি খেজুরের 3 কেজি খেজুরের মূল্য এটা হতে পারে বা 3 কেজি খেজুর এমন হতে পারে, এটা দিয়ে দিতে হবে। আবার সালমান এফ রহমান যে অনেক ধনী মানুষ, সে পনিরের দিকে তাকাবে, কিসমিসের দিকে তাকাবে, এই পরিমাণ পনির বা এই পরিমাণ কিসমিসের কত মূল্য আসে। এখন গণহারে আমরা সবাই মিলে একদম চিপ রেটের যেটা, সবচেয়ে সস্তা যেটা, ওইটা দিয়ে ফিতরা দিই। কেন রাসূল তো আরও 4-5টা খাবারের কথা উল্লেখ করেছেন, আপনি ওই পর্যায়ে ওই দামের ফিতরা পরিশোধ করেন, ওই দামের ফিতরা পরিশোধ করার মতো পয়সা যদি আল্লাহ আপনাকে দেয় তো আপনি গরিবের কাতারে এসে 115 টাকার ফিতরা কেন দিবেন? আপনার যদি সামর্থ্য থাকে তো আপনি 115 টাকা সিরিয়ালে কেন আসবেন? আপনার সামর্থ্য আছে, আপনি বেশিটার দিকে যান, আপনাকে তো আল্লাহ সামর্থ্য দিয়েছে, অ্যাবিলিটি দিয়েছে, অ্যাবিলিটি না থাকলে ভিন্ন ব্যাপার। এজন্য ফিতরা সবসময় সর্বনিম্নটা ধরবেন না,
নিজের অবস্থার আলোকে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, কারণ বেশি দিলে কোনো লস লস আছে নাকি? লস নাই। এবার আমাদের বাংলাদেশে মাশাআল্লাহ এই মাসগুলো আসলে সবচেয়ে বেশি কন্ট্রোভার্সি যেটা নিয়ে শুরু হয়, রমজান ছিল যেখানে ইবাদতের মাস, সেখানে আমরা রমজানকে বানিয়ে ফেলেছি কন্ট্রোভার্সির মাস। তারাবি নিয়ে কন্ট্রোভার্সি, ফেতরা নিয়ে কন্ট্রোভার্সি, জাকাত নিয়ে কন্ট্রোভার্সি, কত কথা। এই ফিতরা আপনি খাদ্য দিয়ে দেবেন নাকি টাকা দিয়ে দেবেন, কোনটা দিয়ে দেবেন? দুটো দিয়ে দেওয়ারই ফ্লেক্সিবিলিটি আছে। আপনি যদি খাদ্য দিয়ে ফিতরা দিতে চান, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই, সুন্নাহ আদায় হয়ে যাবে, আপনি দিতে পারেন। কিন্তু এই বিষয়টা যেহেতু শুরু থেকেই ইখতিলাফপূর্ণ, ইমামগণ যেহেতু এখানে ইখতিলাফ করেছেন, ইখতিলাফি মাসালার ক্ষেত্রে সম্মান বজায় রেখে ফতোয়া দিতে হবে। আপনি নির্দিষ্ট একটাকে মেনে নিলেন যে আমি খাদ্য দিয়ে দেব, আচ্ছা টাকা দিয়ে ফিতরা দেয়া জায়েজ, এর পক্ষেও তো অনেক বড় বড় ইমামগণ তারা দলিল আদিল্লা পেশ করেছেন। এখন আপনি যদি বলেন না টাকা দিয়ে ফিতরা দিলে ফিতরা হবেই না, তো আপনি তো বাকি সকল ইমামদের মতকে তুচ্ছ করলেন। ইখতিলাফপূর্ণ বিষয়ে সম্মান বজায় রেখে ফতোয়া দিতে হবে। আপনি একটা মত মানতেই পারেন, আমি একটা মত মানতেই পারি, তার মানে তো এটা না যে বিপরীত মতটা ব্যাঠিক, বিপরীত মতটাও তো সত্য হতে পারে। টাকা দিয়ে যদি আপনি ফিতরা দিতে চান, তাহলে ফিতরা দেওয়ার সুযোগ কথা বলেন নাই? আচ্ছা, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ এ ব্যাপারে তিনি মত দিয়েছেন যে গরিব মানুষদের মাসলাহাতের দিকে তাকিয়ে টাকা দিয়ে ফিতরা দেওয়া যাবে। মাসলাহাত মানে হচ্ছে গরিবের ভালো, গরিবের ভালো যেটা হয় সেটার দিকে আপনি তাকান। তার কারণ হচ্ছে সাপোজ আমাদের মূল খাদ্য যেমন চাউল, আমরা সাধারণত ভাত খাই, ধনী হোক গরিব হোক, একেবারে অসুস্থ না হলে কিন্তু আমরা কম বেশি ভাতই খাই। এখন আমি যেই মানের চাউল খাই, আপনি কি ওই মানের চাল খান? কথা বলেন, বাজারে আট দশ রকমের চাল আছে না নাই, আর আট দশ রকমের চালের ক্রেতাও আছে না নাই? রিক্সাওয়ালা সে যেই মানের চাল খাবে, আপনাদের এখানকার ধনী মানুষ যে, সে কি ওই চালটাই খাবে? কথা বলে আচ্ছা, তো এক একজন তো এক এক মানের চাল আমরা খাচ্ছি। এখন আমরা সবাই তিন কেজি আড়াই কেজি করে চাল নিলাম, নিয়ে নিয়ে ফেতরা দিলাম। একজন গরিবকে ধরে আমি আমার আড়াই কেজি দিলাম, আবুল ভাই তার আড়াই কেজি দিল, আর একজন তার তিন কেজি দিল, যে যেটা দেবারে পাঁচ সাতজন মিলে তাকে চাউল দিলাম, মোটামুটি তার আলহামদুলিল্লাহ বিশ বাইশ কেজি চাউল হয়ে গেছে। এবার আপনি বলেন এই বিশ বাইশ কেজি চাল কি একই রকম নাকি আলাদা আলাদা? কারণ আমি যখন চাল কিনছি আমি তো যেটা খাই ওটা দিছি, তো উনি খাবে বাসমতি উনি ওটা দিছে, তো যে যেই লেভেলের সে তো তার স্টেটাস বজায় রেখে ফেতরা দিচ্ছে। এখন দিন শেষে এই বিশ বাইশ কেজি চাল দিয়া সে যখন দেখে এক একটা এক এক রকম, সে তো কোনো দিন বাসমতি চালের ভাত খায়ও নাই, আর বাসমতি চালের ভাত তার কাছে ভালো লাগবে না। যার ঘরে ভালো তরকারি নাই, খাইতে হবে মরিচ বাটা দিয়া, তার জন্য তো বাসমতি চালের ভাত খাওয়া বিলাসিতাই বটে। এখন ওই ব্যক্তি কি করবে? এই সবটা গোছাবে, গোছায় সন্ধ্যার দিকে দোকানে চলে যাবে। কারণ শুধু চাউল খাইলেই তো হবে না, তাকে তো অন্তত একটা ব্রয়লার মুরগি হলেও পরের দিন কিনতে হবে, তেল লাগবে, নুন লাগবে, কিছু সদাই লাগবে, বাজার লাগবে, তরকারি ছাড়া সে খাবে কি দিয়ে? ঈদের দিন সবাই তো আমরা কোনো হারে চাল দিলাম, এবার সে দোকানদারের কাছে গিয়ে বলবে ভাই আমার চাউলগুলো কিনে নেন। যেই চালের কেজি সাধারণত দুইশো টাকা, দোকানদার ওই চালটা তখন তার থেকে কিনে নেবে পঞ্চাশ টাকা, সে পঞ্চাশ টাকা দিয়ে এটা বিক্রি করে দিয়ে যাবে। কারণ তার কিছু নগদ টাকা দরকার, একটা ছোট মুরগি কিনবে, এক লিটার তেল কিনবে, এক কেজি পেঁয়াজ কিনবে, সেই চাউলগুলো বিক্রি করলো, এখানেও সে লস খাইলো, উপযুক্ত দামে বিক্রি করতে পারলো না। খাদ্য দিয়ে ফিতরা দেওয়া আবশ্যক করেছেন আপনারা? যদি বলে থাকেন যে টাকা দিয়ে ফিতরা দিলে ফিতরা হবেই না,
তাহলে সালমান এফ রহমান সে যদি পনির দিয়ে ফেতরা দেয় তাইলে গরিব মানুষ সে তো জানি না যে পনির খায় না মাথায় দেয় তাই না কথা বলেন সে কি বুঝবে আপনি রিকশাওয়ালারে 5 কেজি পনির ধরায় দেন তো সে বলবে ভাই এটা কি দিবেন এটা কি করব অথচ এটা তো অনেক দামি খাবার তো সে তো এটা বুঝবে না তাকে কিছু নগদ অর্থ দিলে সেটা দিয়ে কিছু বাজার ঘাট করে খেতে পারত এজন্য ওলামায়ে আহনাফ বলেন গরীব মানুষদের মাসলাহাতের দিকে তাকে টাকা দিয়ে ফিতরা দেওয়া জায়েজ আছে টাকা দিয়ে ফিতরা দেওয়া জায়েজ আছে এখন এই কথা কিন্তু ইমাম আবু হানিফা একাই বলেন নাই যে উনি একাই বলছেন ওনার মতটা বেয়া ঠিক ফেলে দিলেন না ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই কথাটি একাই বলেন নাই এই মতের সাথে আরো যারা মত পেশ করেছেন এর মাঝে উল্লেখযোগ্য আরেকজন ছিলেন হাসান বসরি রাহিমাহুল্লাহ সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ কোরআনের পরে বিশুদ্ধ হাদিসের সবচেয়ে বড় সংকলন সহিহুল বুখারী সহিহুল বুখারীর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অনেক জায়গায় আবু হানিফা রাহিমাহুল্লাহর সাথে মাসালার দিক থেকে ভিন্ন মত পোষণ করেছেন কিন্তু এই জায়গায় টাকা দিয়ে ফিতরা দিলে ফিতরা আদায় হবে এই মাসালায় আবু হানিফার সাথে ইমাম বুখারীও একমত পেশ করেছেন যে টাকা দিয়ে ফিতরা দিলে ফিতরা হবে সর্বোপরি এটা যেহেতু ইখতিলাফপূর্ণ মাসালা ওলামাগণ দুটোই বলেন আপনি যখন টাকা দিয়ে ফিতরা দিবেন বা খাদ্য দিয়ে ফিতরা দিবেন যেটাই দেন না কেন অন্তত ভিন্ন মতকে শ্রদ্ধা করতে শিখবেন ভিন্ন মতটাকে তুচ্ছ করে আমি যা করি তাই ঠিক তারটা হবেই না এরকমের কথা আমাদের বলা উচিত না কারণ কার আমল কবুল হয়েছে সেটা কে জানেন আল্লাহ তাআলা ভালো জানেন আমরা আমাদের ফিতরাগুলো সুন্দরভাবে যেন আদায় করতে পারি আল্লাহ তৌফিক দান করুক আর জোরে বলেন আমিন এবার আসুন আজকে মাহে রমাদানের সর্বশেষ জুমুয়া আমরা মনে হচ্ছে যে কিছুদিন পূর্বেই তো মাত্র প্রথম জুমাটা শুরু করেছিলাম একসাথে জুমা আদায় করলাম দেখতে দেখতে দ্বিতীয় জুমা তৃতীয় জুমা চতুর্থ জুমা আজকে পঞ্চম জুমা আর আলহামদুলিল্লাহ আরেকটা সুন্দর মিল আমি লক্ষ্য করলাম এই বছর রমাদানুল মুবারক শুরু হলো জুমাবারে মধ্য রমজান 15ই রমজানটা পড়লো জুমাবারে আবার শেষ রমজানটা পড়ছেও জুমাবারে শুরু হলো জুমাবার দিয়ে মধ্যখানেও জুমাবার পেলাম শেষটাও জুমাবার পেলাম আলহামদুলিল্লাহ বলবেন না শুরু মধ্যখান শেষ সবটাই বরকতপূর্ণ সপ্তাহের সবচেয়ে বরকতপূর্ণ দিনটাই আমরা পেলাম আজকে এই শেষ জুমা থেকে জুমাতুল বিদার এই শেষ মুহূর্তে আপনাদেরকে সামনে নিয়ে খুব বেশি নসিহত করব না ভাই দুইটা নসিহত করব আজকের এই দিনটাকে সামনে নিয়ে দুইটা নসিহত আজকে একটু মেহেরবানি করে হৃদয়ের কান দিয়ে শুনবেন কারণ এই জুমা আগামী বছর আবার আরেকটা রমজান আপনি পাবেন তার কোনো গ্যারান্টি আছে গত বছর আমাদের সাথে এই মসজিদে রমজানে যারা উপস্থিত হয়েছিল তাদের সব মানুষ দুনিয়াতে এখনো কি বেঁচে আছে আবার আজকে আমরা যারা এখানে উপস্থিত হতে পেরেছি আবার আরেকটা বছরের রমজান আমরা পাব তার কোনো গ্যারান্টি আছে হতে পারে ভাই এই জুমা এই রমজান আমাদের অনেকের জীবনের শেষ রমজান হতে পারে কত মানুষ প্রতিদিন মারা যাচ্ছে কত মানুষ দুনিয়া থেকে বিদায় হচ্ছে আমার নামটা না জানি কবে তাদের মধ্যে গণ্য হয়ে যায় এই জুমাতুল বিদাকে সামনে নিয়ে শেষ জুমায় আপনাদেরকে অন্তরে অন্তঃস্থল থেকে দুটো নসিহত করব এক নম্বরের নসিহত হচ্ছে ইরজিউ ইলা রাব্বিকুম আসুন আমরা আমাদের রবের দিকে ফিরে যাই রমাদান এসেছিল আমাদের গুনাহ কমাতে রমাদান এসেছিল আমাদের গুনাহ মুক্ত করতে কিন্তু কতটুকু গুনাহ মুক্ত করতে পেরেছি জানি না
বরঞ্চ আমার তো ভয় হয় না জানি রমজানে হয়তো গুনার সংখ্যা আরও বেড়ে গেল, না জানি রমজানে জীবনের গুনাগুলো মাফ করিয়ে নিতে পারলাম না। জিব্রিল আমিন একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, রমজান পাওয়ার পরেও যারা জীবনের গুনাহ মাফ করিয়ে নিতে না পারে তারা ধ্বংস হয়ে যাক। রাসূল সাথে সাথে বললেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি কবুল করো। ও মুসলমান, রমজান চলে যাচ্ছে, জীবনের গুনাহগুলো যদি মাফ করিয়ে না নিতে পারেন রাসূলের বদদোয়া তো আপনার আমার উপরে লেগে যাবে। রমজানের শেষ মুহূর্ত, কয়েক ঘন্টা পর শেষ রমজান, বিদায়, আগামীকালেও দিন হবে, পরের দিনও দিনটাও হয়তো আপনি পাবেন, কিন্তু এই ফজিলতপূর্ণ এই দিনটা, এই জুমাটা আর আপনি হয়তো না পাবেন। আল্লাহর পথে ফিরে আসেন, আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহর কাছে মাফ চান, জীবনের গুনাহগুলো থেকে আল্লাহ তাআলার কাছে মাফ চান। কারণ ছোট হোক বড় হোক, গোপনে হোক প্রকাশ্যে হোক, গুনাহ আমরা করি নাই এমন কি আমরা কেউ আছি? এমন আমরা কেউ আছি? সবাই তো আমরা গুনাহ করেছি, আর গুনাহ করার পরে আবার মাফ চাইতে হবে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ ও আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপরে জুলুম করে ফেলেছো, সীমা লঙ্ঘন করে ফেলেছো, পাপ করতে করতে জীবন তরি ভাসিয়ে দিয়েছো, আমার বান্দা হতাশ হয়ে যেও না, তুমি আমি আল্লাহর কাছে আবার তওবা করে ফিরে আসো। কারণ তোমার মালিক আমি আল্লাহ, আমার দয়া মায়া আমার রহমত দুনিয়ার সব চাইতে বেশি। এজন্য গুনাহ করেছেন, ভুল করেছেন, রমজানেও গুনাহ হয়েছে, ভুল হয়েছে, শেষ সময়টাতে আমাদের উচিত হচ্ছে আল্লাহর দিকে ফিরে আসা। কারণ আমাদের পাপের কারণেই আল্লাহ তাআলা মাঝে মাঝে জমিনে আজাব গজব দেয়। এই যে টানা তীব্র আবহাওয়া, প্রচণ্ড রৌদ্রে জীবন তরি ফেটে যায়, তবু এক ফোঁটা বৃষ্টি হচ্ছে না। আমার তো মনে হয় এটাও হয়তো আমাদের গুনাহের কারণে মালিক বৃষ্টি দিচ্ছে না, হয়তো বা কোনো মজলুমের চোখের পানি বৃষ্টি আটকে দিয়েছে, নয়তো কোনো গুনাহগারের গুনাহের কারণে মালিক বৃষ্টি দেওয়া বন্ধ রেখেছে। আমার ভাইয়ের এই জন্য আল্লাহর পথে ফিরে আসতে হবে, শেষ সময় তওবা করতে হবে। আর বান্দা যখন তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, আমার আল্লাহ তাআলা খুশি হয় না বেজার হয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন মানুষ 40 দিনের সফরে বের হয়েছেন, উটের উপরে চড়ে মরুভূমির পথ, মরুভূমির পথ 40 দিনের সফরে বের হয়েছেন, উটের উপরে খাদ্য পানীয় নিয়ে যেতে 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 20 দিন অতিক্রম হয়ে গিয়েছে, যখন একদম মরুভূমির মধ্যখানে চলে এসেছে, এখন ডানেও মরুভূমি, সামনেও মরুভূমি, পেছনেও মরুভূমি, সামনেও 20 দিনের পথ, পেছনেও 20 দিনের পথ। এমন সময় হঠাৎ একদিন তার প্রাকৃতিক প্রয়োজনে ডাক আসলো, ওই লোকটা উটটাকে পাশে রেখে পেশাব করার জন্য পাশে কোথাও গিয়েছে, পেশাব করে আবার যখন উঠে এসেছে, আসার পরে দেখে তার উটটা আর আগের জায়গায় নাই, আর উট নাই মানে উটের উপরে খাদ্য পানীয় কাপড় লতা সব ছিল, আর কিচ্ছু নাই, আর মরুভূমির মধ্যে কোনো বাড়ি ঘর নাই, কারো কাছে যে কিছু চেয়ে খাবে তার কোনো উপায় নাই, কোথায় যাবে, কি করবে না করবে, আর মরুভূমিতে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় পানি পান করতে হয়, তাছাড়া বাঁচা যাবে না। এমন সময় লোকটা কয়েক ঘন্টা খোঁজাখুঁজি করলো আশেপাশে, দেখলো উটটার আশেপাশে পাওয়া যাচ্ছে না, কি করবে, নিরুপায় হয়ে তখন চিন্তা করলো, আমার আর বাঁচার কোনো উপায় নাই, আমি মরে যাব। এই চিন্তা থেকে ওই লোকটা চিন্তা করলো, আমি একটা শুয়ে পড়ি মরুভূমির মধ্যে, একটু ঘুমিয়ে যাই, যেন আমার মালিক আল্লাহ ঘুমের মাঝেই আমার মৃত্যু দিয়ে দেয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমনে মরব।
প্রচন্ড গরমের মাঝে মরুভূমির উত্তপ্ত বালু কণার মাঝে লোকটা শুয়ে পড়েছে মৃত্যুর চিন্তা করে উঠে হুদু পাইলামই না মরতে আমারে হবেই মৃত্যুর চিন্তা করে লোকটা শুয়েছে আর দরদর করে চোখ থেকে পানি ঝরে পড়ছে আহারে আমি বোধহয় আমার স্ত্রীকে আর দেখতে পারবো না আমার মা জননীর মুখখানা আর দেখতে পারবো না আমার সন্তানদেরকে আর দেখতে পারবো না লোকটা যখন ঘুমিয়েছে মৃত্যুর ঘুম এই হিসাবে কিছুক্ষণ পরে সূর্যের আলো তার চোখের মধ্যে যখন পড়েছে ঘুম ভেঙে গিয়েছে ঘুম ভাঙার পরে উঠে দেখে তার হারানো উটটা আবার আগের জায়গায় এসে দাঁড়িয়ে আছে আচ্ছা বলেন লোকটা কি আর জীবিত হওয়ার ইচ্ছা করেছিল না জীবনের সব স্বাদ আল্লাহ ত্যাগ করে মরার জন্য ফুললি প্রিপেয়ার্ড হঠাৎ ঘুম ভাঙার পরে দেখে তার হারানো উটটা আবার আগের জায়গায় ফিরে এসেছে আচ্ছা বলেন এটা দেখে ওই লোকটা কি এখন খুশি না বেজার খুশি না বেজার আর এই খুশির মাত্রা কি কম না বেশি উট ফিরে পেয়ে এবার বলে আল্লাহ আনতা আবদি ওয়া আনা রাব্বুক আয় আল্লাহ আপনি আমার গোলাম আমি আপনার রব কথা কি উল্টা হয়েছে না সোজা হয়েছে ইচ্ছাকৃত না ভুল ভুলভাবে তার কারণ আনন্দের চোটে আনন্দের আতিশয্যে পাগল হয়ে গেছে বলে আল্লাহ আমি তো মরতে চাইছিলাম মরার থেকে তুমি আমারে বাঁচাই দিছো তুমি আমার গোলাম আমি তোমার রব অথচ বলতে চেয়েছিল আমি তোমার গোলাম তুমি আমার রব উল্টা হয়ে গেছে উল্টা কথা বলে ফেলেছে তার মানে বুঝেন আনন্দের লেভেলটা কত বেশি সুবহানাল্লাহ বললেন সাহাবায়ে কেরাম কে রাসূল এই ঘটনা বললেন রাসূল বললেন সাহাবীরা শোনো এই লোকটা হারানো উট ফিরে পেয়ে যতটা খুশি হয়েছে আল্লাহর কোন পাপী বান্দা যদি পাপ থেকে আল্লাহর দরবারে তওবা করে আল্লাহ ওই উটের লোকের চাইতে আরো বেশি খুশি হয়ে যায় কত খুশি হয়ে যায় আমার মালিক যদি একটু তওবা আপনি করেন আপনি বলবেন হুজুর আমি তো অনেক গুনাহগার আরে ভাই আপনি গুনাহগার আপনার তওবার দাম আমার চাইতে বেশি যদি এমন হয় আমার গুনাহ কম বা আমি গুনাহ খুব কম করি আরে আমার তওবার চাইতে তো আপনার তওবার দাম বেশি কারণ আপনি গুনাহগার আপনি দেখবেন একজন মায়ের যদি দুই চার পাঁচটা সন্তান থাকে মোটামুটি চারটা সন্তান ভালো তারা ভালো পথে চলে কথাবার্তা সব শোনে সব ঠিক আছে একটা সন্তান খারাপ হয়ে গেছে কথা শোনে না বেয়াদব হয়ে গিয়েছে নেশা মাদক দ্রব্য ধরে ফেলেছে বাহিরে চলে ফিরে নষ্ট হয়ে গেছে ওই ছেলেটাকে নিয়ে বা বাবার খুব চিন্তা এবং ওই ছেলেটার প্রতি একটু ভালোবাসাটাও বেশি থাকে মা বাবা কখনো প্রকাশ করে না কিন্তু সে যদি কোনো বিপদে পড়ে মা বাবা সবার আগে চলে যায় ওই ছেলেটা যদি কোনোদিন তার ভুল বুঝে নেশা দ্রব্য মাদক দ্রব্য সব ছেড়ে দিয়ে মা বাবার বাধ্যগত সন্তান হয়ে যায় তাইলে মা বাবা বাকি চারটা ভালো সন্তানের চাইতে ওই খারাপ সন্তানের প্রতি বেশি খুশি থাকে আপনি গুনাহ করেছেন আমি গুনাহ করেছি আরে ভাই গুনাহ তো সবাই করেছি কে গুনাহ করি নাই বরং যার গুনাহ যত বেশি তার তওবার দাম আল্লাহর কাছে তত বেশি সময় নাই আর সময় নাই ভাই কয়েক ঘন্টা পরে শেষ রমজান সময় নাই এখনো যদি আপনি তওবা না করেন এখনো যদি আল্লাহর কাছে মাফ না চান আর কবে মাফ চাইবেন এজন্য মাফ চাওয়ার দরকার আছে না নাই মাফ চাইতে হবে এই যে ধরেন টানা অনাবৃষ্টি স্বাভাবিকতা একটা সত্য কথা হচ্ছে বিগত কয়েক বছরের রমজানে আমাদের এত কষ্ট হয় নাই যত বেশি কষ্ট এই রমজানে আমাদের হয়েছে কথাটা কি সত্য না মিথ্যা স্বাভাবিকত রমজানের আগে একটু কষ্ট হয় কিন্তু রমজানে আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে দেয় একটু পর পরে বৃষ্টি হয় আর এই রমজানে বৃষ্টি হচ্ছে না কোথাও বৃষ্টি নাই বৃষ্টির জন্য হাহাকার মানুষ কাঁদছে বৃষ্টি হচ্ছে না
আপনারা তো শহরে থাকেন, গ্রামে গেলে দেখবেন মানুষ, আমরা তো বিভিন্ন দিকে যেহেতু মাহফিল করি, মানুষ ফোন করে, উত্তরবঙ্গ থেকে ফোন করে, কাঁদে গরিব কৃষক, বলে হুজুর গত বছর আপনাকে নিয়ে আসছিলাম মাহফিলে, হুজুর একটু দোয়া করিয়েন, এ কথা বলেই কেঁদে দেয়। বললাম বাবা কি হয়েছে? বলে হুজুর অনেক টাকা ঋণ করে ফসল বুনেছিলাম, অনাবৃষ্টিতে মাটি ফেটে চৌচির হয়ে গেছে, ফসল নষ্ট হয়ে যাচ্ছে, কোনো ফসল হচ্ছে না। এই যে টানা অনাবৃষ্টি, বৃষ্টি হচ্ছে না, এটা আল্লাহ তাআলার গজব। অবশ্যই এটা আল্লাহ তাআলার গজব, এটা বিশ্বাস করেন? এটা যে আল্লাহর গজব এটা বিশ্বাস করেন? এই গরমের তীব্রতা এটা আল্লাহর গজব এটা বিশ্বাস করেন? এবার হাদিস দেখেন, সুনান ইবনে মাজা 4019 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেন, ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিয়াল কাতরা মিনাস সামা ওয়ালাউলাল বাহাইম লাম ইয়ুমতর। আল্লাহর হাবিব বলেন, জমিনওয়ালারা, ভালো করে বুঝবেন, জমিনওয়ালারা যখন যাকাত দেওয়া বন্ধ করে দেয়, দান সাদাকাহ বন্ধ করে দেয়, আসমানওয়ালা তখন বৃষ্টি বন্ধ করে দেয়। হাদিসের নামও বললাম, নাম্বারও বললাম, তারপরেও বাসায় গিয়ে লাগলে মিলাবেন। যদি মনে করেন যে না হুজুরের কথা তো বিশ্বাস হচ্ছে না, রাসূলের সহিহ হাদিস, আল্লাহর হাবিব বলেন, জমিনওয়ালারা যদি যাকাত দেওয়া বন্ধ করে দেয়, আসমানওয়ালা বৃষ্টি দেওয়া বন্ধ করে দেয়। কি ভয়ঙ্কর কথা, কি ভয়ঙ্কর কথা! আমাদের গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজগুলো, আমাদের বড় বড় গার্মেন্টসের মালিকগুলো, বড় বড় বিজনেস ম্যাগনেটগুলো কোটি কোটি টাকা, শত শত কোটি টাকা যাকাত আসে, যাকাত দেয় না। ভাই আমার, সময় নাই, সময় নাই, সময় নাই, নিজেকে পরিবর্তন করেন, যাকাত দেন, নয়তো আপনার পাপের ভার সবাইকে বইতে হচ্ছে। আল্লাহ কার উপর নারাজ হয়ে গেছে আমরা তো জানি না, কিন্তু আপনি কতটুকু পাপ করেছেন, আমি কতটুকু পাপ করেছি আমি তো জানি, আমি তো, আমাকে তো ধারণা করতে হয়, হয়তো আমার পাপের কারণেই মালিক বৃষ্টি বন্ধ রেখেছে। অন্যের দিকে কেন তাকাবেন? সবাই আমরা পাপি, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি, নিজের পাপের দিকে তাকান। আমাকে মনে করতে হবে হয়তো আমার পাপের জন্য আল্লাহ বৃষ্টি বন্ধ রেখেছে। এই জন্য দুই নম্বর নসিহাত হচ্ছে, শেষ সময়টা যারা যাকাত দেন নাই, যাকাত পরিশোধ করে ফেলেন। যারা দান সাদকা করছেন, তারা দান সাদকা আরও বেশি করে বাড়িয়ে দেন, কারণ আল্লাহর হাবিব বলেছেন, দান সাদাকার মাধ্যমে আল্লাহর ক্রোধ, আল্লাহর রাগ দান সাদকার মাধ্যমে কমে যায়। আল্লাহ তাআলার কহার রূপ, আল্লাহর রাগান্বিত অবস্থা দান সাদকার মাধ্যমে কমে যায়। শেষ সময়ে দোহাত জোর করে আপনাদের কাছে আবেদনটা করলাম, কারণ বৃষ্টি যদি মালিক বন্ধ রাখে, তাহলে এই ক্ষতি কি একজনের নাকি দুনিয়ার সবার? আজকে আপনি ভাবতেছেন, আমার তো কৃষি জমি নাই, আমার সমস্যা কি? কৃষক কাঁদুক, তার খেতে পানি নাই, তার জমিন ফেটে যাচ্ছে, এটা তার সমস্যা। না রে ভাই, দুই মাস পরে যখন আপনার ঘরে খাবার পাবেন না, চালের দাম হুর হুর করে বাড়বে, প্রত্যেকটা জিনিসের দাম বাড়বে, ফসল হবে না, তখন আপনি বুঝবেন সমস্যা কাকে বলে। এই জন্য এই সমস্যা কিন্তু কারো একার সমস্যা না, এটা গোটা জাতির সমস্যা। এই জন্য গোটা জাতিকে তৌবা করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আমরা যদি তৌবা করি, আল্লাহ বলেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুযিবাহুম ওয়াহুম ইয়াস্তাগফিরুন, আমার বান্দাগুলা যদি একটাবার আমার কাছে তৌবা করে, আমি আল্লাহ কোনো আযাব গজব আর তাদেরকে দেব না। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম তিনার সময় এইভাবে একদিন এক সময় বৃষ্টি বন্ধ হয়ে গেছে, দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, কিন্তু কোনো বৃষ্টি হচ্ছে না, টানা অনাবৃষ্টি, ফল ফসল সব নষ্ট হয়ে যাচ্ছে। উম্মতেরা বলল, আল্লাহর নবী মুসা মেহরবানি করে আল্লাহর দরবারে বৃষ্টির জন্য একটু প্রার্থনা করেন। অতীতকালেও যখন এভাবে বৃষ্টি বন্ধ থাকতো, উম্মতেরা নবীদের কাছে ছুটে যেত, নবী আম্বিয়া কেরাম উম্মতদের সাথে নিয়ে একটা জায়গায় জড়ো হয়ে বৃষ্টির জন্য প্রার্থনা করত। এই প্রার্থনা রাসূলও কয়েকবার তার জীবন দশায় করেছে। মূসা আলাইহিস সালাম সবাইকে নিয়ে খোলা মাঠের মধ্যে জড়ো হলেন। মূসা নবী যেহেতু, ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, তিনি যেহেতু আল্লাহর সাথে কথা বলতে পারতেন,
এটা তার স্পেশালিটি। তিনি আল্লাহকে বললেন, আল্লাহ হাজার হাজার জনতা নিয়ে তোমার দরবারে হাত তুলেছি, মেহরবানি করে তুমি আমাদের বৃষ্টির ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওহি পাঠালেন মূসা, এই হাজার হাজার মানুষ যাদের নিয়ে তুমি হাত উত্তোলন করেছ, তাদের মাঝে এমন একজন পাপী বান্দা আছে যার পাপ এত পরিমাণ বেড়েছে, আর তার পাপের কারণেই আমি বৃষ্টি বন্ধ রেখেছি। ওই লোকটাকে এখান থেকে উঠে যেতে বলো, উঠে গেলে বৃষ্টি দিব, উঠে যদি না যায় আমি বৃষ্টি দেব না। মূসা নবী হাত নামিয়ে ফেললেন, বললেন, এই সবাই লক্ষ্য করে শোনেন, এইখানে এমন একজন পাপী বান্দা আছে যার পাপ এত বেশি বেড়ে গিয়েছে, যার পাপের কারণে রব্ব করিম বৃষ্টি বন্ধ রেখেছে। ওই পাপী বান্দা যদি এখান থেকে না উঠে বৃষ্টি আল্লাহ দিবে না। এজন্য কে পাপী বান্দা? আপনি তো নিজে জানেন, আপনি উঠে যান। একজন আরেকজনের দিকে তাকায়, কি রে কে উঠবে, কে এত বড় পাপী, কে যে আসলে এত বড় পাপী সে বেটা তো নিজে জানে, সে উঠতেছে না। সবাই থমথমে পরিবেশ, কে উঠবে কে উঠবে কে উঠবে, কে উঠে না। এমন সময় হঠাৎ আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল করে দিয়েছেন। মূসা আলাইহিসসালাম অবাক হয়ে গেছে, কেউ তো উঠল না, আরে কেউ তো উঠল না, বৃষ্টি হয়েছে কেন? আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ কেউ তো উঠল না, আপনি তো বলেছিলেন না উঠলে বৃষ্টি দেবে না, কিন্তু কেউ তো উঠে নাই, আমি তো দেখছি, তো কেন বৃষ্টি দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও মূসা, দুনিয়ার মানুষ তো তোমার উম্মত, আর আমার হচ্ছে বান্দা, আমি তাদের খুব ভালোবেসে মায়া করে দুনিয়ায় পাঠিয়েছি, দুনিয়ায় বানিয়েছি, আমার মানুষগুলোকে এত বেশি কষ্ট দিতে আমি আল্লাহ তাআলা চাই না, মাঝে মাঝে একটু কষ্ট দেই যেন সে আমার পথে আবার ফিরে আসে, আমারে ভুলে যেন না যায়। মূসা শোনো শোনো, যেই পাপী বান্দার কারণে আমি বৃষ্টি বন্ধ রেখেছিলাম, ওই পাপী বান্দা সবার সামনে থেকে উঠে যাওয়াকে লজ্জাবোধ করছিল, বরং আস্তে করে মাথাটা নিচের দিকে দিয়ে দুফুটা চোখের পানি ফেলে দিয়েছিল। দুফুটা চোখের পানি ফেলে দিয়ে আমাকে ডাক দিয়ে বলে, আল্লাহ এত হাজার হাজার মানুষ থেকে যদি আমি উঠে যাই, মানুষ তো আমাকে সবাই সারা জীবন খারাপ বলবে, আমার সাথে কেউ আত্মীয়তা করবে না, ব্যবসা করবে না, আমার সবাই খারাপ জানবে, আল্লাহ আমি উঠতে পারবো না, মেহরবানি করে তুমি আমার তওবা কবুল করে বৃষ্টি দিয়ে দাও। এ কথা বলছিল আর দু চোখের পানি ছেড়ে দিয়ে যখন কাঁদছিল, তওবা করার পরে তার চোখের দুইটা ফোঁটা, আমি আল্লাহর এত ভালো লেগেছে, যার কারণে বৃষ্টি বন্ধ করেছিলাম তার কারণেই আমি আবার বৃষ্টি দিয়ে দিলাম। কার কারণে মালিক বৃষ্টি বন্ধ করেছে আমি তো জানি না, আমার তো মনে হয় আমার কারণেই মালিক বৃষ্টি বন্ধ রেখেছে। প্রত্যেকের তো এটা ভাবা উচিত যে হয়তো আমার পাপের কারণেই মালিক রাগ করেছে। জীবনে এমন অসংখ্য গুণা আছে যেই গুণার খবর দুনিয়ার মানুষ জানলে কোনোদিন লজ্জায় মুখটাও দেখাইতে পারতাম না, মালিক তো তাও গুণাটাকে গোপন রেখেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সহিহ বুখারীর 1021 নম্বর হাদিস, হঠাৎ বৃষ্টি বন্ধ হয়ে গেছে, তার মানে মুসলমান ভালো করে শুনেন, এই যে টানা বৃষ্টি বন্ধ থাকা এটা আজকে নতুন না, এটা মাঝে মাঝে আল্লাহ তাআলা করেন। আমাদের পাপ যখন বেড়ে যায় আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখদুবু ফি ইয়াউমিল জুমুআহ, এই যে জুমার এরকম একটা দিনে আল্লাহর হাবিব মিম্বারে উঠেছেন, খুতবা দিচ্ছেন সাহাবীদের সামনে,
এমন সময় ফাকামান নাস কিছু সাহাবী দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ কহাতাল মাতার বৃষ্টি বন্ধ হয়ে গেছে ওয়াহমাররাতিস সাজারা প্রচন্ড রোদের তীব্রতায় গাছের পাতাগুলো মরে লাল হয়ে গেছে ওয়াহালাকাতিল বাহাইম আমাদের পশু পাখিগুলো অনাবৃষ্টির কারণে পানি না খেতে পেরে মেরে মারা যাচ্ছে আজকের চিত্রটা আপনি তাকিয়ে দেখেন অনাবৃষ্টির কারণে আমার গরীব কৃষক ফসল ফলাতে পারছে না আর গরীব মানুষের চাইতে শহরের মানুষ তো অন্যায় বেশি করে কারণ ওই মানুষগুলো তো চাইলেও অনেক সময় অনেক অন্যায় করা যায় না উপায় নাই পয়সা নাই ভাই আমার সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদের অনাবৃষ্টির কারণে ক্ষেত খামার ধ্বংস হয়ে যাচ্ছে গাছপালা নষ্ট হয়ে যাচ্ছে পশু পাখিগুলো কষ্ট পাচ্ছে মেহেরবানি করে ফাদউল্লাহ ইয়াসকিনা আপনি একটু আল্লাহর দরবারে বৃষ্টির জন্য দোয়া করেন আল্লাহর হাবিব তৎক্ষণাৎ খুতবা বন্ধ করে দিলেন যেই বিষয়ে আলোচনা ছিল বিষয় বন্ধ সাথে সাথে আল্লাহর হাবিব হাত উত্তোলন করলেন সাহাবায়ে কেরাম হাত উত্তোলন করলেন বিশ্বনবী দোয়া করলেন আল্লাহুম্মা সকিনা মাররাতাইন এইভাবে দুইবার বিশ্বনবী দোয়া করলেন আল্লাহর হাবিব বললেন আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষণ করেন সাহাবায়ে কেরাম দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্দলেন আর সাথে সাথে বললেন আমিন এভাবে করে রাসূল যখন দোয়া শেষ করলেন আল্লাহ তাআলা কিছুক্ষণ পরেই মদিনার জমিনে বৃষ্টি দিয়ে গোটা মদিনাকে আবার শান্ত করে দিলেন এখন সময় এসেছে এই হাদিসের উপরে আমাদের আমল করা উচিত বৃষ্টির জন্য আল্লাহর দরবারে আলাদা দোয়া করা উচিত কারণ বৃষ্টি যদি না হয় আস্তে আস্তে পানির লেয়ার কিন্তু মাটির থেকে নিচে নামছে পানির লেয়ার নিচে নামছে কৃষক ফসল ফলাতে পারছে না প্রচন্ড গরমের তীব্রতা এখানে এসিতে বসে আছেন আমি যখন আসলাম বাহির থেকে এসে ঘেমে গেছি উপরে গিয়ে জামা কাপড় খুলে ফ্রেশ হয়ে প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়ে গেল চিন্তা করলাম আহারে আল্লাহ কি গরম কি আজাব দুনিয়ার গরম যদি এত গরম হয় জাহান্নামের গরম না জানি কত কঠিন আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জুমার খুতবার মাঝে বৃষ্টির জন্য আলাদা দোয়া করেছেন আজকে জুমার খুতবার শেষ প্রান্তে বৃষ্টির জন্য এই মুহূর্তে আল্লাহর দরবারে একটা মিনিট আমরা দোয়া করব করবেন ইনশাআল্লাহ তবে শর্ত হচ্ছে নিজেকে ভাবতে হবে আমি পাপী হয়তো আমার পাপের কারণে মালিক বৃষ্টি বন্ধ রেখেছে আমি পাপী আমি 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 নিজে পাপী হয়তো আমার পাপের কারণে আমার মালিক বৃষ্টি বন্ধ রেখেছে কে বলতে পারে হয়তো আপনার দুফুটা চোখের পানির বিনিময়ে আল্লাহ খুশি হয়ে আরে মুসা নবীর উম্মতের চোখের পানির বিনিময়ে আল্লাহ খুশি হয়ে যদি বৃষ্টি দিতে পারে উম্মতে মুহাম্মাদের চোখের পানির দাম আল্লাহর কাছে নাই চোখের পানি ঝরাতে পারবেন বৃষ্টির জন্য এক ফোঁটা পানি ফেলতে পারবেন পারবেন ইনশাআল্লাহ আল্লাহুম্মা আমিন রব্বুল আলামিন সারা জীবনের গুনার বোঝা কাঁধে নিয়ে লজ্জিত চেহারা নিয়ে গুনাহ মাখা হাত নিয়ে জুমার খুতবার মাঝেই তোমার দরবারে হাত তুলেছি রাসূল যেভাবে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তোমার দরবারে জুমার খুতবার মাঝে বৃষ্টির জন্য হাত উত্তোলন করেছিল আমরা হাত উত্তোলন করলাম তুমি আমাদের হাত দুখানা কবুল করে নাও রব্বানা যলমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা কার পাপের জন্য তুমি বৃষ্টি বন্ধ রেখেছো আমরা তো জানি না মেহেরবানি করে আমাদের পাপের কারণে সমগ্র মানুষকে তুমি আযাব দিও না আল্লাহ তাআলা মাহে রমজানের শেষ জুমা এই শেষ জুমায় তোমার দরবারে হাত তুললাম মেহেরবানি করে তুমি হাত দুইটা ফিরায় দিও না দুনিয়ার ভিক্ষুক যদি এক বাসায় ভিক্ষা না পায় আর এক বাসায় যায় আমরা তো এমন ভিক্ষুক তোমার দরবার ছাড়া যাওয়ার কোনো উপায় নাই
তুমি যদি ফিরায় দাও কোথায় যাব আমরা আল্লাহ তাআলা আজকে যদি আমাদের কলিজার টুকরা নবী বেঁচে থাকতো আমরা তার কদম মুবারকের কাছে বসে চাই বসে থাকতাম বৃষ্টির জন্য যেহেতু আজকে আমাদের নবী নাই আমরা গুনাহগার বান্দাগুলা তোমার দরবারে হাত তুলেছি মেহেরবানি করে তুমি আমাদের রহমতের বৃষ্টির ব্যবস্থা করে দাও আল্লাহুম্মা সকিনা আল্লাহুম্মা সকিনা আল্লাহুম্মা সাইবান নাফিআ আল্লাহুম্মা গিসনা আয় আল্লাহ গরমের তীব্রতায় মানুষ জনজীবন বিপর্যস্ত হয়ে গেছে রাসূল বলেছেন গরমের তীব্রতা জাহান্নামের নিঃশ্বাস জাহান্নামের নিঃশ্বাস আমরা সহ্য করতে পারি না জাহান্নামের আগুন আমাদের দিও না নিঃশ্বাসই আমরা সহ্য করতে পারি না জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব সারা জীবনের গুনাহ থেকে তোমার বান্দারা তোমার কাছে মাফ চায় এই বান্দারা চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহ দুফোঁটা চোখের পানি তুমি কবুল করে নাও দুফোঁটা চোখের পানি কবুল করে নাও আমাদের জন্য তুমি রহমতের বৃষ্টির ব্যবস্থা করে দাও যার হাত দুখানা পছন্দ হয় তার হাতখানা নসিলায় দোয়া কবুল করে নাও আর কষ্ট দিও না আল্লাহ রমজানের শেষ সময় দোয়া করতেছি আল্লাহ আরেকটা রমজান পাবো কিনা জানি না মেহেরবানি করে তুমি দোয়া কবুল করে নাও اللهم صيبا نافعا اللهم صيبا نافعا اللهم صيبا نافعا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين الله تعالى আমাদের চোখের পানি আমাদের দোয়াখানা আল্লাহ কবুল করুক আমরা বলি আমিন আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখে আগামী কাল আমাদের ঈদুল ফিতর